নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সামনের দিনগুলো আপনাদের খুব সুন্দরভাবে কাটুক এটাই আমি চাইছি। প্রথমে আমি আপনাদের জানাবো এই বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে আপনারা কিভাবে পৌঁছবেন। হাওড়া থেকে কাটোয়া লোকালে চেপে বাঁশবেড়িয়া স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে আপনারা এই মন্দিরে যেতে পারেন। এছাড়াও হাওড়া থেকে প্রচুর ট্রেন যাচ্ছে ব্যান্ডেল হয়ে, সেই ব্যান্ডেল নেমে আপনারা সেখান থেকে বাস বা অটো করেও পৌঁছতে পারেন। এবার ছোট করে আমি এই মন্দিরের ইতিহাসটা আপনাদের সামনে উল্লেখ করছি। রাজা রামেশ্বর রায়ের প্রণাম প্রপত্র নৃসিংহদেব রায় বাঁশবেড়িয়া হংসেশ্বর মন্দির নির্মাণ কার্য শুরু করেন। এরপর সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হতে থাকে। নৃসিংহদেবের পিতা গোবিন্দদেবের মৃত্যু হলে তাদের জমিদারি বেশ কিছু অংশ হাতছাড়া হয়ে যায়। পরবর্তীতে 1799 খ্রিস্টাব্দে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, কিন্তু 1802 খ্রিস্টাব্দে এই মন্দিরের কাজ অসম্পূর্ণ রেখে নৃসিংহদেব মারা যান। 1814 খ্রিস্টাব্দে নৃসিংহদেবের দ্বিতীয়া স্ত্রী রানী শঙ্করী অসমাপ্ত কাজটি সমাপ্ত করেন। মন্দিরটি তৈরির জন্য উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর এবং রাজস্থানের জয়পুর থেকে কারিগরদের নিয়ে আসা হয়। উত্তর রাজস্থানের শেখাওয়াতি হাভেলি নির্মাণ শৈলীর ধারা লক্ষ্য করে এই মন্দিরটির স্থাপত্য কারুকার্য করা হয়। প্রায় 5 লক্ষ টাকা ব্যয় করা হয় মন্দির নির্মাণে। 70 ফুট উচ্চতা বিশিষ্ট দক্ষিণমুখী এই হংসেশ্বরী মন্দিরের সামনে রয়েছে বারান্দা ও ইটের বাঁধানো চত্বর। 5তলা মন্দিরটির 8 কোণে 8টি, মধ্যস্থলে 4টি, কেন্দ্রস্থলে 1টি, অর্থাৎ মোট 13টি চূড়া রয়েছে। মধ্যস্থলে চূড়ার নির্মাংশের প্রকোষ্ঠে একটি সাদা রঙের শিবলিঙ্গ রয়েছে। প্রত্যেক চূড়ার শীর্ষভাগ মোচাকৃতি পদ্মকর রূপী। জানা যায় তান্ত্রিক সাধনা ষট্চক্র ভেদের তত্ত্বকে অনুসরণ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়। অপরূপ এই মন্দিরটির এতই সুন্দর নির্মাণ কার্য যা পর্যটকদের বিশেষভাবে আকর্ষিত করে থাকে। আপনারা একবার আসবেন এবং এই মন্দিরটির দর্শনে আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে তা আপনাদের সামনে নোটিফাইড হতে পারে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।